এই বিষয়ে তোমাদের থেকে সচেতন করা হয়েছে। এই সেই ব্যাপারে আরো কিছু কথা আমি বেশি কথা বলবো না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হামিদ সরকারকে বড় ভাই ভাইস কমান্ডার ওয়ার্ড কাউন্সিলর তাদেরকে কিছু বলার জন্য সভায় অনুরোধ করাচ্ছি। তৃণমূল যে একটা মহামারীর মতো যেরকম করোনা হয়েছিল ওটা বাংলাদেশে এবার খুব আশঙ্কাজনকভাবে তৃণমূলের প্রাদুর্ভাব হয়েছে। এটা মশাবাহিত রোগ, এডিস মশা, যে মশাটা কামড় দিলে তাতে যদি ওই ডেঙ্গুর ভাইরাস থাকে এডিস মশা। এখন মশা আমাদের মশার মধ্যে থেকে এই মশাটা সৃষ্টি হয়, তো এই মশাটা থেকে এই রোগটা ছড়ায় মানুষ দেহে। এই মশার কামড় যাকে দেবে আর ওই মশাটাতে যদি ওই ভাইরাসটা থাকে তাহলে সেই ডেঙ্গুর জ্বরটা হবে। এডিস মশার নাম তো আমরা সবাই জানি, এটার বাহক হচ্ছে একটা মশা যেটার নাম হচ্ছে এডিস মশা আর কি, সেটার মাধ্যমে কিন্তু এই রোগটা ভাইরাসটা ছড়াই পড়তেছে। তো এডিস মশা এটা আবার শুধু যে পুরুষ এডিস মশা না, এটা স্ত্রী এডিস মশার মাধ্যমে এটা ছড়াচ্ছে আর কি। তো আমাদের যেহেতু আমাদের এই কর্মসূচির হাতে আমরা যেহেতু এই বিষয়ে বলবো, সুতরাং আমাদের জানা দরকার যে এটা কিভাবে এই সংক্রমণটা সংক্রমিত হচ্ছে। সেটা যেমন বললাম যে স্ত্রী এডিস মশা কিন্তু এই রোগের বাহক, সেটা কিভাবে, আর এরা কিন্তু মানে এই খুব ভদ্র শ্রেণীর মশা আর কি, এরা কিন্তু পরিষ্কার জায়গায়, কোনো নোংরা জায়গায় না, পরিষ্কার জায়গায় কিন্তু এরা এদের ডিম পেরে এরা এই রোগটা কি করে সংক্রমিত করে। সে পরিষ্কার ইয়ে কেমন, যেমন জুন জুলাই আগস্টের কিছু সময় আমাদের বৃষ্টিপাত হয়, তো বৃষ্টির পানি কি আমরা জানি যে এটা পরিষ্কার পানি তাই না। ওই বৃষ্টির পানিতে সাধারণত যে পানি জমে থাকে তারপরে বিভিন্ন পাত্রে বা বিভিন্ন জায়গায় পরিষ্কার জায়গাতে পরিষ্কার পানি থাকে, এখানে কিন্তু এই মশার কি কি হয় মানে বৃদ্ধি পায়, এই মশাটা বংশবৃদ্ধি করে। তো এই জায়গাগুলো আমরা কি করবো, আমি একটু সংক্ষেপে ব্রিফ করে যাই। এই জায়গাগুলো কি করতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার বাড়ির আশেপাশে দেখা যায় যে ওই যে ডাবের খোসা যেটা থাকে ওইটার মধ্যে পানি থাকে, হয়তো বা কোনো পাত্র আমার বাসার পাশে রয়েছে এখানে বৃষ্টির পানি জমা হয়েছে, এখানে কিন্তু সেই মশাটা কি করতেছে মানে ওই এডিস মশাটা এখানে জন্মগ্রহণ করতেছে। আমরা এখন আমরা এই একই সৈনিক হব ডেঙ্গু প্রতিবাদে, আমরা নিজেরা সচেতন হব যাতে ডেঙ্গু তার বংশবৃদ্ধি করতে না পারে। ডেঙ্গু যেখানে যেখানে বংশবৃদ্ধি করে সেই উৎসবে তো আমরা জানলাম সেগুলোকে আমরা নষ্ট করে দেবো, সেই জায়গাগুলো সেই পানিগুলোকে আমরা অপসারণ করি। তিন দিনের বেশি অধিক বেশি ক্ষতি থাকলে আমরা সেগুলোকে ফেলে দেবো, ঠিক আছে। যারা ডেঙ্গু মশা তার মানে বংশবৃদ্ধি করতে না পারে এই বিষয়ে তোমরা খেয়াল রাখবে। আর ওই যে রাত্রির মশারি টানায় ঘুমাইতে হবে, একটা প্রক্রিয়া অনেকের হয়তো একটা কিছু নাই হয়তো বিয়ে বলা হয় বাট এটা শুরু করতে হবে। প্রতিটা ব্রাঞ্চ থেকে আমাদের স্থানীয়ভাবে এরকম একটা র্যালির আয়োজন করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয়ভাবে একটা প্রাইমারি স্কুল সিলেক্ট করেছি, যেখানে অনেক ঝোপঝার এবং ময়লা পানি, যেখানে দীর্ঘদিন হয়তোবা মশার উৎপাত, সেখান থেকে হয়তোবা আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, যার উদ্যোগে আমরা কিছু কীটনাশক ব্যবহার করতেছি এবং ঘাস নিধনের একটা মেডিসিন ইউজ করব, যেটার মাধ্যমে হয়তোবা গাছটা মরে যাবে এবং দীর্ঘদিনের হয়তোবা যেটা ডেঙ্গুর হয়তো মশার উৎপাত বেড়েছে এবং ওইটাই আমরা নিধনের একটা প্রকল্প নিয়েছি। ইনশাল্লাহ এটা আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটা সচেতনতামূলক র্যালির আয়োজন করেছি আজকে, যার মাধ্যমে আমরা সবাইকে অবগত করতেছি এবং সচেতনতা যাতে প্রত্যেকটা জায়গা থেকে সবাই সচেতন হয় যে আমরা যাতে ডেঙ্গুর থেকে আমরা রক্ষা পাই। এবং অনেক বর্তমানে অনেক ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, মূলত র্যালির মাধ্যমে আমরা সেটা একটু হলেও সচেতনতা চেষ্টা করতেছি যাতে সবার পক্ষ থেকে সচেতন হয়।